নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এনটিএইচ সলিউশনস হাই ক্লাসরুম নিয়ে আমি মহুয়া রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকে আমাদের হাই ক্লাসরুমের বিষয় বাংলা, যিনি আপনাদের সঙ্গে রয়েছেন, এর আগেও আপনাদের ক্লাস নিয়েছে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে পরিচয় করবো। আমাদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাংলার অধ্যাপক সোমা ভদ্রায়। স্বাগত জানাবো দিদিকে আমাদের অনুষ্ঠানে। নমস্কার মহুয়া, নমস্কার হাই নিউজ কে, আর যারা দেখছে দর্শক সবার জন্য নমস্কার। একদম, আজকে কি পড়াচ্ছেন? আজকে আমি পড়াচ্ছি মহুয়া মতি নন্দীর ছোট গল্প সবাগার। এটা আসলে আমাদের এম এর সিলেবাসে আছে, এবং নেটের যে সিলেবাস আমাদের সেই সিলেবাসেও এটা আছে, সেই জন্যই আমি এই বিষয়টাকে ঠিক করলাম পড়ানোর জন্য। আগে একটুখানি যদি আমরা মতি নন্দীকে নিয়ে যদি একটুখানি কিছু বলেন, এই হ্যাঁ হ্যাঁ, গল্পের লেখক। মতিনন্দী সম্পর্কে যেটা মানে উল্লেখযোগ্য বলার, যে তিনি একেবারেই নাগরিক জীবনের কথাকার। কলকাতাকে তার গল্পে তুলে আনার যে প্রবণতা, সেটা না মানে মতিনন্দীর মতো আর কারোর মধ্যে আছে বলে তো মনে হয় না। আর মতিনন্দী তুখোড় ভাবে কলকাতাইয়া, তার রচনার মধ্যেও মানে কলকাতা, তার অলিগলি, তিনি নিজে জন্মেছেন উত্তর কলকাতায়, বড় হয়েছেন সেখানে, কাজেই সেই পুরনো কলকাতা এবং কলকাতার উত্তর কলকাতা, সেই অলিগলি, এটা তার গল্পের একটা মানে চরিত্রই বলা যায়। এবং সেই জীবনটা তাদের ওঠা পড়া এবং জীবনের নানা টানা পড়েন, সেখানকার উচ্চবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ এবং একেবারে বস্তিবাসী মানুষ, সবাইকে তিনি খুব কাছ থেকে দেখেছেন, এবং এই দেখার অভিজ্ঞতাটাকে থেকেই তিনি কিন্তু তার যে ভুবন, গল্পের ভুবন, সেটাকে সাজিয়েছেন। এবং মতিনন্দী সম্পর্কে যেটা বলা হয়ে থাকে, যে তিনি তো মূলত ক্রীড়া সংবাদক সম্পাদক, তিনি খেলার জগৎকে নিয়ে সাহিত্য সৃষ্টি করেছেন, যেটা আগে এতখানি ছিল না। মানে ওনার কোনি বলো, স্ট্রাইকার বলো, স্টপার বলো, এই ধরনের লেখায় খেলার জগৎকে নিয়ে এসেছে। আর লেখা মতিনন্দিনী লেখা, এবং সেটাও ওই ক্রিকেট নিয়ে, ক্রিকেট নিয়ে জ্যোষ্ঠ। এবং আনন্দবাজার পত্রিকায় তিনি দীর্ঘদিন ক্রীড়া সম্পাদকের পদে ছিলেন, তারপরেও তিনি দীর্ঘদিন বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। কিন্তু আমি বলবো যে সেটা তার খণ্ডিত পরিচয়, তাছাড়াও মানুষের মনস্তত্ত্বকে বোঝবার, সেই জগৎকে জানবার কিন্তু একটা গভীর চোখ, অন্তর্দৃষ্টি তার ছিল। এবং ছোট গল্পকার, স্বাধীনতা পরবর্তী যে ছোট গল্পকার যাকে আমরা প্রতিভাময় বা শক্তিশালী বলি, তাদের মধ্যে তিনি অন্যতম শ্রেষ্ঠ। সন্দীপন চট্টোপাধ্যায়, যিনি আরেকজন অন্যতম শ্রেষ্ঠই বলা যায় গল্পকার, যিনি অনেক ছোট গল্প আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি বলেছেন মতিনন্দী সম্পর্কে, মতিনন্দী হচ্ছে লেখকদের লেখক। এটা কিন্তু খুবই একটা তার জন্য বড় একটা কমপ্লিমেন্ট বলা যায়। এবং সন্তোষ কুমার ঘোষ, যিনি দীর্ঘদিন সম্পাদনার দায়িত্বে ছিলেন আনন্দবাজার পত্রিকার, তিনি বলেছেন যে মতিনন্দী হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের যথাযোগ্য উত্তরসূরি। মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় যে ধরনের সমাজ বাস্তবতা, যে ধরনের মানব মনস্তত্ত্বকে ফুটিয়ে তোলা হয়, সেই ধরনের ভাবনারই যেন, সেই পথ ধরেই যেন মতিনন্দী আধুনিক সময়ে তার সাহিত্য সৃষ্টি করছেন। কিন্তু আমরা জানি, আবার অনেকে সমালোচনাও করেছেন, যে তিনি তো ওই ক্রীড়া জগতের মানুষ, খেলাধুলার পাতাতেই তাকে মানায়। কিন্তু ব্যক্তি মতিনন্দী এতটাই নির্মোহ মানুষ ছিলেন, তিনি কিন্তু কোনো প্রশংসাতেও ভেসে যাননি বা কোন রকম নিন্দা সমালোচনাতেও ভেঙে পড়েন। তিনি বিশ্বাস করতেন যে একজন লেখক তার বাইরের যে জীবনটাকে সে দেখতে পাচ্ছে তার চোখ দিয়ে, তার মন দিয়ে, সেই পরিপার্শ্ব, সেই জগৎ, সেটাকে সে ফুটিয়ে তুলবে। এবং তিনি বিশ্বাস করতেন যে তৃতীয় বিশ্বের নাগরিক হিসেবে সেই জীবন এবং সেই বিশ্বের, যেখানে মানুষ, এতজন মানুষ নিরক্ষর, তার এতজন মানুষ খেতে পায় না, তাদের প্রতি লেখকদের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা তিনি কিভাবে পূরণ করবেন, লেখার ভাবনায়, লেখার জগতে তাদেরকে এনে।
কাজেই মতিনন্দী নির্মোহ দৃষ্টিতে সেই জগৎ জীবনকে দেখেছেন এবং তাদেরকে তার লেখার পাতায় তুলে এনেছেন। সেই জন্য তার লেখায় সমাজ বাস্তবতা, প্রেম, যৌনতা, রাজনীতি সবকিছুই ছায়া ফেলেছে। এবং যেটা বলবার মতো কথা, তিনি খুব অল্প কথায়, আপাতভাবে নিরীহ কথায় অনেক গভীর কথা বলতে পারেন। তার ছোট গল্পগুলোই তার প্রমাণ। আমরা আজকে যেটা আলোচনা করব সবাকার, সেই গল্পেও আমরা তেমনটা দেখতে পাবো মহুয়া। আমি একটুখানি যদি গল্পটা খুব ছোট করে বলা যায় তাহলে আমি বলছি, নামটার মধ্যেই তুমি বুঝতে পারছো সভাগার কলকাতা শহর, সেখানে মানুষের নগরী, এত মানুষের ভিড়, কিন্তু লেখকের কোথাও একটা মনে হচ্ছে যে মানুষ যেন বেঁচে নেই, এখানে সব আছে, শুধু মৃতদেহ। কেন বলছেন লেখক? লেখক বলছেন এই জন্য যে মানুষ যদি তার হুঁশ, তার বিবেক, তার মর্যাদা নিয়ে বেঁচে না থাকে, শুধু ফিজিক্যালি বেঁচে থাকাকে লেখক বেঁচে থাকা বলছেন না। এই গল্পের মূল চরিত্র মুকুন্দ, সে একটি দোতলা বাড়িতে থাকে, ব্যাংকের কেরানি, এবং তার বউ আছে তার লীলাবতী, এবং তার ছেলে আছে মনু যে কলেজে পড়ে, এবং একটি মেয়েও আছে। এবং নিচের ঘরে ভাড়া থাকে গৌরাঙ্গ, তাকে হাসপাতাল থেকে জবাব দিয়ে দিয়েছে ক্যান্সার, তার আর ট্রিটমেন্ট হয়ে ভালো হওয়ার কোনো উপায় নেই, তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। এবং এই যে মৃত্যুপথ যাত্রী গৌরাঙ্গ, তার যে যুবতী বউ শিপ্রা, তার দিকে কিন্তু মুকুন্দের নজর আছে। শিপ্রার প্রতি, শিপ্রাকে একটু সাহায্য করে, রেশনের টাকা দিয়ে একটু হেল্প, মানে সামান্যতম কিছু উপকার করে মুকুন্দ কিন্তু তাকে ভোগ করতে চায়। তার এই লালসার দৃষ্টি কিন্তু মতিনন্দী খুবই সংক্ষেপে আমাদেরকে জানিয়ে দেন। এবং আমরা দেখি যে এই গল্পের মধ্যে মধ্যবিত্ত বা তাদের যে নিজেদেরকে আত্মসুখী ভাবা, বা তারা যে ভাবছে এই জগৎটার মধ্যে আমি আমার প্রাসাদে আমি আমার মতো করে বেঁচে থাকব, বাইরের জগতে যা কিছু হয়ে যাক, আমার সুখ সম্ভোগ সবকিছুর মানে আমার যে ভোগের বাসনা সেগুলো সবই চরিতার্থ হবে, এই যে ভাবা, এটাই কিন্তু মানুষের মনুষ্যত্বহীনতার পরিচয়। সেখানেই কিন্তু কুঠারাঘাত করতে চেয়েছেন মতিনন্দী। তিনি বলতে চেয়েছেন যে মানুষ শুধুমাত্র নিঃশ্বাস প্রশ্বাস নিলেই মানুষ হয় না, তার মধ্যে যদি তার বিবেক এবং আত্মদংশন না থাকে, সে যদি নিজেকেই আত্মপ্রতারণা করে, তাহলে আর সে তো মানুষ নয়, সে সব হয়ে যায়। এবং আমরা দেখি এই গল্পের প্রেক্ষাপটে আছে নকশালবাড়ি আন্দোলন। নকশালবাড়ি আন্দোলন সম্পর্কে আমি দুটো কথা অন্তত বলে নেব, যে সেই সময় কৃষকদের কেন্দ্র করে এই আন্দোলন হয়েছিল শিলিগুড়িতে নকশালবাড়ি বলে একটা জায়গায়, এবং কলকাতা শহরের আপামর তরুণ সমাজ এবং বুদ্ধিজীবী সমাজ সেই নকশালবাড়ি আন্দোলনে কৃষকদের পাশে ঝাঁপিয়ে পড়েছিল। এবং এর এই নিয়ে রাজনীতির অনেক চাপান উতর আছে, সমাজ বিজ্ঞানীরা বা রাজনীতিকরা এই সমালোচনা করবেন যে কেন এই নকশালবাড়ি আন্দোলন শেষ অব্দি সফল হলো না, কেন তা ব্যর্থ হলো। আমি সেসবের মধ্যে যাব না, আমার বলবার বিষয় এটা যে মতিনন্দী এই প্রেক্ষাপটে গল্পটাকে দাঁড় করাচ্ছেন, অথচ পুরো গল্পটার মধ্যে একবারও এই আন্দোলনের নামও করলেন না, এই বিষয়টার কথা জোরালো ভাবে বললেনও না। তিনি বাকি বিষয়গুলো, যে ট্রাম পোড়ানো হচ্ছে, সমস্ত ওই গলি উত্তর কলকাতার গলিতে পুলিশ ঢুকে অকারণে তরুণদের উপরে বন্দুক চালিয়ে দিচ্ছে, হঠাৎ করে কাউকে ধরে নিয়ে যাচ্ছে, এই যে অস্থির সময়, একাত্তরের অস্থির সময় যেটা মতিনন্দী নিজের চোখে দেখেছেন, সেই বিষয়গুলোকে এত সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন যে আমাদের অবাক হয়ে ভাবতে হয় যে কিভাবে এই গল্পটাকে তিনি সাজিয়েছেন। এবং আমরা দেখি যে হঠাৎ করেই একদিন মনুকে ধরে নিয়ে যায় পুলিশ, এবং মনু সেই পুলিশের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য বন্ধুদের সম্পর্কে যা যা গোপন কথা জানে সেই তথ্য কিন্তু সে জানিয়ে দেয়। এবং এই যে বাবাকে সে বলে একদিন রাগ করে যে তুমি আমাকে করাপ্ট করেছো, তুমি নিজে করাপ্ট এবং তুমি আমাকে করাপ্ট করেছো, মানে এই যে এটা সমাজের মধ্যে চারিয়ে যাবে, যদি পিতা এইভাবে
তার স্খলন ঘটে তার আচরণের মধ্যে, সে যদি তার বিবেক থেকে নিজেকে সরিয়ে নেয়, তার সে যদি নিজের আত্মমর্যাদা বিসর্জন দেয়, সে যদি অন্য একজন অসহায় নারীকে সামান্যতম সাহায্য দিয়ে তাকে ভোগ করতে চায়, তাহলে তার যে স্খলন হয় সেই স্খলন কিন্তু সেখানেই শেষ হয়ে যায় না, সেটা পিতা থেকে পুত্রে, পুত্র থেকে সমাজে ছড়িয়ে পড়ে। মতিনন্দী এই ভয়ঙ্কর বিষাক্ত বিষয়টাকে বুঝতে পেরেছেন এবং সেইখানে কুঠার আঘাত করেছেন যে আমরা যদি ভাবি যে আন্দোলন করব এবং সাধারণ মধ্যবিত্ত মানুষ ভাববে যে আমরা আমাদের একটা ঘেরা টোপের মধ্যে নিরাপদে বেঁচে থাকব, তাহলে কাদের নিয়ে সেই আন্দোলন হবে, তাহলে কি কোনোদিনও এই সমাজ বদলাতে পারবে, এরকমই একটা প্রশ্ন আমাদের মনে চলে আসে মতিনন্দীর কথাতেই, যে তিনি যেন দেখতে পান কলকাতা শহর আর কিছু নেই, এইখানে শুধুমাত্র মানুষের সব। কেন তিনি বলছেন সবাগার? যেহেতু সমস্ত এখানে মানুষ, যে মানুষ তাদের যদি মান আর হুঁশ এই দুটো নিয়ে যে মানুষ, তারা যদি সেই দুটো থেকেই বঞ্চিত হয়, নিজেদেরকে সরিয়ে নেয় শুধুমাত্র ভোগ লালসা এবং নিজেকে বাঁচানোর পন্থা অবলম্বন করে, তাহলে এই মুকুন্দের মতো লোকরা শিপ্রার দিকে, খারাপ দিকে নজর দেবে, কিভাবে তাকে ভোগ করবে সেই কথা ভাববে, এবং তার আমরা তার থেকে আমরা দেখবো যে মনু, সে একবারও ভাবলো না যে নিজেকে বাঁচানোর জন্য যে বন্ধুদের কথা বলে দিচ্ছে সেই বন্ধুরা কিভাবে পুলিশের হাতে নিহত হলো। কাজে এই যে একাত্তরের আন্দোলন এবং মতিনন্দী যেটা বারবার বলছেন যে সেই সময়ের তিনি তো দেখেছেন 46-এর প্রচন্ড সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছেন, 71-এর ওই প্রচন্ড নকশালবাড়ি আন্দোলনকে কেন্দ্র করে তরুণ সমাজের ওপরে পুলিশের যে নির্মমতা সেটাও দেখেছেন, সেসব কেন্দ্র করে তিনি সেসবের কোন কথায় গেলেন না, তিনি সমাজ বাস্তবতায় দাঁড়িয়ে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনেকটা পরোক্ষভাবে বিষয়টা বললেন, মানে প্রত্যক্ষ রাজনীতির কোন চাপানুতরে গেলেন না, তিনি অন্তর্গূঢ়ভাবে মানুষের মননের দিকে আঘাত করলেন যে মানুষের মনকে যদি তুমি বদলাতে না পারো তাহলে বাইরের সমাজ কিছুতেই বদলাতে পারবে না। কাজেই এই স্খলন যেটা পিতা করলো সেই স্খলন পিতা থেকে পুত্রে, পুত্র থেকে সমাজে ছড়িয়ে যাবে। কাজেই নামকরণের মধ্যেই লেখকের উদ্দেশ্যটা বা প্রায়টা স্পষ্ট হয়ে যায় যে তিনি কোথায় আঘাতটা দিতে চেয়েছেন। এবং যেটা বলার মহিমা খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি বলুন। হ্যাঁ, খুবই মানে ইন্টারেস্টিং, যেটা গল্পটা শুরু হচ্ছে মৃত্যু ঘট মৃত্যুর বিবৃতি দিয়ে, মুকুন্দ খবরের কাগজ পড়ছে, বলছে দেখো, বউকে বলছে সকালবেলা উঠে দাঁত মাজতে মাজতে খবরের কাগজ পড়তে পড়তে, যে দেখো এখানে 4টে মৃত্যুর কথা আছে, সবাই থ্রম্বোসিসে মারা গেছে, এবং 4টে মৃত্যু অবশ্যই বিদেশি মন্ত্রী, কেরালের একজন, আরেকজন মন্ত্রী, আরেকজন আমলা, এরকম আর সাধারণ মানুষ নয়। মুকুন্দ বললো যে সবাই 50 আপ এবং আমারও এখন 51 চলছে, এখান দিয়ে শুরু। এবং আমরা বলতে চাইছি যে এই মৃত্যুর বিষয় দিয়ে কাহিনী শুরু করার যে বিষয়টা সেটা একেবারে আধুনিক ছোট গল্পকার হিসেবে মতিনন্দী দেখালেন, যে মৃত্যুর ঘটনা মানে এটাকে খুবই একটা বাস্তব রূপটা দেওয়ার জন্য, কারণ বারবারই তিনি মতিনন্দী বলছেন তার যে আত্মকথন আছে দ্বাদশ ব্যক্তি বলে, তাতে তিনি বলছেন যে আমি দেখেছি, আমি 46-এর দাঙ্গা যেমন দেখেছি, 71-এর এই অস্থির সময়ও আমি দেখেছি, তো সেই মৃত্যু দৃশ্যগুলো আমার মধ্যে এমন ভাবে গিয়েছিল, আমি যখন কলম ধরলাম তখন আমার কলমে ওই মৃত্যুর ঘটনাগুলো বারংবার আসতে থাকলো। এবং এটা এটা তো ঘটে যাচ্ছে সমাজে ঘটে যাওয়া মৃত্যু, কিন্তু এর ভেতরে যে মানুষের যে অন্তরের আত্মার যে মৃত্যুটা ঘটছে সেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না, লেখক ওই ফিজিক্যাল মানুষের আমরা কি এই গল্পকে নেতিবাচক গল্প বলবো সবাকারকে, নাকি আমরা নাকি আমরা এখান থেকে উদাহরণ নিয়ে মানে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার পথ খুঁজব? হ্যাঁ, মানে গল্পের শেষটা ভয়ঙ্করই, আমরা দেখি যে মুকুন্দ কোনো কথাই শোনে না, সে একতলায় গিয়ে শিপ্রাকে
গৌরাঙ্গের সামনেই একেবারে ভোগ করবে বলে মেঝেতে শুইয়ে দেয় এবং শিপ্রা বারণ করে যে ও তো জেগে আছে এই ঘরে নয়। তাতে মুকুন্দ বলে ছেড়ে দাও, অত ভয় পাচ্ছ কেন, ও তো মরেই গেছে। মানে এই যে মানুষের মানে ন্যূনতম তার মনুষ্যত্ব বোধ তার বিসর্জন হয়েছে, তখন একটা পাঠক হিসেবে ভীষণ আমাদের একটা ধাক্কা দেয়, আমাদের বিবেক দংশন হয়। ওটাই গল্পের শেষ পংক্তি যে ও তো মরেই গেছে। আসলে গৌরাঙ্গের মতো মানুষরা যাদের ক্যান্সার হয়েছে তাদের মৃত্যু মরে যাওয়াটা মানুষ চোখে দেখছে, কিন্তু মুকুন্দ যে হাত পায়ে সচল আছে, যার সেই রোগ হয়নি, সেও কিন্তু ভেতরে ভেতরে মরেই গেছে। লেখক সেটাই আমাদের দেখতে বলছেন। এবং নিশ্চয়ই আমরা এটার থেকে, ওই যে তুমি বললে যেটা পজিটিভ কিনা, এটা সদর্থক কিনা, নিশ্চয়ই আমরা তো ওই নিঃশ্বাস বন্ধ করে ওই সব দেহের মধ্যে বেঁচে থাকতে চাইবো না। মানুষের মৃত্যু চারিদিকে তারা সব হিসেবে বেঁচে আছে মানুষ, তাদের মধ্যে মান হুঁস মনুষ্যত্ব বোধ নেই, এমন ভাবে তো আমরা বেঁচে থাকতে চাইবো না। আমরা বরঞ্চ একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবেই বেঁচে থাকবো, কিন্তু সমাজে যে এমনটা ঘটছে, লেখক কিন্তু সেই দিকে আমাদের দৃষ্টিটা ফেরালেন, দেখালেন যে কতদূর মানে কালিমা লিপ্ত, কিভাবে তার স্খলন ঘটছে, কিভাবে একটা ধ্বস্ত সময়ের মধ্য দিয়ে আমরা পেরোচ্ছি, আমরা আত্মসুখী হয়ে নিজেদের সুখটাকে খুঁজে নিতে গিয়ে কিভাবে নিজেদেরকে ছোট করছি, নিজেদেরকে নিজেদের অন্তরটাকে মেরেই ফেলছি। তো সেখান থেকে যদি আমরা উত্তরণ ঘটতে পারে আমাদের, সেটাই লেখক হিসেবে সবচেয়ে বড় মানে মতিনন্দীর প্রাপ্তি এবং আমাদের পাঠক হিসেবে প্রাপ্তি। এবং আমরা যেটা নিয়ে আলোচনা করছি, আমরা বুঝতেই পারি যে এই নঅর্থক ঘটনা সমাজ বাস্তবতার মধ্যে ঘটেছে বলেই লেখক এরকম একটা উদ্দেশ্য প্রণোদিত নাম দিয়েছেন, সবাগার। মৃত্যুর পুরীর মধ্যে আমরা বেঁচে আছি, যে মানুষ হিসেবে বেঁচে আছে তাহলে তো তারও নিঃশ্বাস আটকে যাবে, তো সেখান থেকে নিশ্চয়ই আমরা উদ্ধার পাবো, আমরা মানুষ হিসেবেই মানুষের মতো মানুষের পাশে দাঁড়াবো। তো সেটাই আমরা ভাবতে পারি যে এরকম ভাবে বিষয়টাকে আমরা দেখতে পারি। তাহলে সেই যে পজিটিভিটি, মানে এই ভয়ঙ্কর দিন থেকে আমরা সেই সদর্থ বা সূর্যের আলোর দিকে আমরা তাকাতে পারি। আচ্ছা, এবার যে প্রশ্নটা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, যে উপন্যাস বা গল্পটা আপনি পড়ান, তারপরে হচ্ছে প্রশ্ন, এবার এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এটা সবাই জানতে চাইবে যারা পড়াশোনার মধ্যে। ছোট গল্পের ক্ষেত্রে আমরা এই গল্পটার ক্ষেত্রে বিশেষ করে নামকরণের সার্থকতা, যে সবাগার, কেন লেখক এমন অদ্ভুত নামকরণ করলেন, কলকাতাকে তিনি কি সত্যি তখন মৃত মানুষের মিছিল বলেই ধরছেন, তো সেটার একটা একটা প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হতে পারে যে ছোট গল্প হিসেবে সার্থকতা, মানে ছোট গল্পের যে আয়তন, শুধুমাত্র ছোট হলেই তো সেটা ছোট গল্প হয় না, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, সেই সেই বৈশিষ্ট্যের মধ্যে আছে একটা একমুখী ঘটনাক্রম থাকতে হয়, একটা বিশেষ ঘটনা একমুখে চলেছে এবং শেষে একটা ব্যঞ্জনাবাহী পরিসমাপ্তি থাকতে হয়, তো এখানে সবই আছে এবং চরিত্র সংখ্যা খুব বেশি নয়। এই আমরা ছোট গল্পের যা যা ক্যারেক্টারিস্টিক্স সব বৈশিষ্ট্যগুলোই এখানে আছে, কাজেই ছোট গল্প হিসেবে সবাগারের সার্থকতা, এরকম একটি প্রশ্ন আমরা করতে পারি। আরেকটি প্রশ্ন আমরা করতে পারি যে কোন প্রেক্ষাপটে কোন সমাজ বাস্তবতায় লেখক এই গল্প লিখছেন এবং তার অভিপ্রায়টি বুঝিয়ে দাও। লেখক তো একবারও বলছেন না যে আমি নকশালবাদী আন্দোলনের প্রেক্ষাপটে লিখছি, একবারও নয়, খুবই আপাতভাবে, মানে মনে হচ্ছে খুব সহজ একটা গল্প বলছেন, তার মধ্য থেকেই ওই গভীর যন্ত্রণাময় সময়কে তিনি ফুটিয়ে তুলছেন, যেখানে ট্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হঠাৎ করে ওই উত্তর কলকাতার গলির মধ্যে একটি মৃতদেহ পড়ে আছে, এরকম কিছু বর্ণনার মধ্য দিয়ে আমাদের বুঝে নিতে হয় যে কোন সময়টাকে তিনি ধারণ করছেন। এবং যেটা বলার যে একটা সাহিত্য তখনই কালজয়ী হয় যে সময়টাকে ধারণ করে আবার সময়কে পেরিয়ে যায়, তো মতিনন্দীর এই গল্পটা তেমনই, সে সময়টাকে ধারণ করে আছে তার গল্পের মধ্যে, তার অবয়বে, আবার
সেইটা থেকে পেরিয়েও যাচ্ছি। আজকে যখন আমরা পড়ছি এতদিন বাদে, তখনও একই রকম অনুভব, আমাদের অনুভবের একটা স্পন্দন হচ্ছে। কাজে আমরা বুঝতে পারি যে সেই গল্পের এখনো অব্দি তার একটা মর্যাদা, বা সেই গল্পের আমাদের কাছে একটা মানে যথাযোগ্য সম্মান বা মর্যাদা আমরা তাকে দিতে পারি, মানে আজকের সময়ও এটা অবশ্যই পাঠ্য। কাজে এই যে কালসীমা অতিক্রামী একটা গল্প, এই সবাগার কিন্তু তেমনটাই, যে কালকে ধারণ করে কালকে উত্তীর্ণ একটা যুগোত্তীর্ণ সাহিত্য, সেই হিসেবেও আমরা ওই ওই কথাটার মধ্যে আমরা বলতে পারি বিষয়টা। আসলে যেটা মহুয়া যেটা বলার, মধ্যযুগে তুমি দেখবে সমস্ত সাহিত্যের মধ্যেই মানুষকে চালনা করছে ধর্ম, সেটা মনসামঙ্গল বলো, সমস্ত মঙ্গল কাব্য বলো, বৈষ্ণব পদাবলী বলো, ধর্ম সেখানে মানুষকে চালনা করে। আর আধুনিক সময়ে মানুষকে চালনা করে সমাজ, অর্থনীতি, রাজনীতি। কাজেই যখন একজন আধুনিক গল্পকার গল্প লিখতে বসেন, তিনি কিন্তু এইগুলোকে কিছুতেই বাদ দিয়ে কোনো গল্প লিখতে পারবেন না। তাকে সমাজ বাস্তবতা, অর্থনীতি এবং রাজনীতি, সেটা হতে পারে প্রত্যক্ষ, হতে পারে অন্তর্গূঢ়, কিন্তু তাকে সেখানে সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু লিখতে হবে। এবং মতিনন্দীর মতো লেখক যারা সমাজ সচেতন, যারা বারবার বলছেন যে এই বিষয়গুলো আমি চোখের সামনে দেখছি, এবং এই নিরক্ষর মানুষ, না খেতে পাওয়া মানুষ, সুবিধাভোগী মানুষ, যারা নিজেদের সুবিধার জন্য মানুষের মানুষকে বিপদে ফেলতেও তোয়াক্কা করে না, সেরকম মানুষ, সব ধরনের মানুষকে তিনি দেখছেন। কাজেই তিনি যখন গল্প লিখছেন, তো তার গল্পের সেই সব চরিত্ররাই, ওই কলকাতাইয়া চরিত্ররাই ধরা পড়ছে। কাজে মতিনন্দীর ওই চেনা পরিসরটাই গল্পের ভুবন হয়ে উঠছে, এবং তার পরিপার্শ্ব, তার জগতই গল্পের কাহিনী, চরিত্ররা হয়ে উঠছে, আমরা বুঝতে পারি। আচ্ছা, আমরা যখন উপন্যাস পড়বো, মানে যেগুলো পাঠ্য রয়েছে, আর যখন ছোট গল্প পড়বো, তখন দুটোর মধ্যে পার্থক্য কি হয়ে যায়? মানে প্রশ্নের ক্ষেত্রে কি পার্থক্য হয়ে যায়, পড়ার ক্ষেত্রে কি পার্থক্য হয়ে যায়, প্রশ্নের ক্ষেত্রে কি পার্থক্য হয়ে যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো বহুমা। উপন্যাস এবং ছোট গল্প দুটোর ক্ষেত্রেই যেটা বলবার, দুটোকে একসাথে আমরা বলি কথা সাহিত্য। কথা মানে গল্প, গল্প নিয়ে যে দুটো আখ্যান নিয়ে যে দুটো তৈরি হলো সাহিত্যের দুটো ভাগ, একটা হচ্ছে উপন্যাস আর একটা হচ্ছে ছোট গল্প। উপন্যাসকে বলা হয় উপন্যাস, কার কাছে ন্যস্ত, জীবনের কাছে। উপন্যাস হচ্ছে জীবনের কাছাকাছি একটা সাহিত্য প্রকল্প। তো উপন্যাসের ক্ষেত্রে যেটা হয়, উপন্যাসের কাহিনী অনেক দীর্ঘ হতে পারে, ছোট গল্পের ক্ষেত্রে তেমনটা হলে একেবারেই চলবে না। উপন্যাস অনেক দীর্ঘ, তার অবয়ব বড়, এবং তার চরিত্র অনেক চরিত্র হতে পারে। উপসংহারের উপন্যাসে একটা ভূমিকা থাকে, তার একটা মধ্য জায়গা থাকে, একটা অন্তিম বিষয় থাকে। উপন্যাসে কাহিনীর অনেক সংলাপ থাকে, আবার লেখকের অনেক বক্তব্য থাকে, সেখানে পরিসর অনেক বড় বলে অনেক বিশ্লেষণের অনেক সুযোগ আছে, অনেক চাপান উতর, অনেক ওঠা পড়া, অনেক দীর্ঘ সময় ব্যাপী সেটা করা যায়। কিন্তু ছোট গল্পের ক্ষেত্রে যেহেতু তার পরিসর স্বল্প, তার অবয়বটা তার থেকে ছোট, তাকে অনেক ব্যঞ্জনাবাহী হতে হয়। কাহিনীর শেষে ওই যে শেষ হয়ে হইল না শেষ, ওই যে একটা প্রতীতি গড়ে ওঠে, সেটা কিন্তু ওই জন্যই যে গল্পটা আসলে শেষ হয়ে যাক, গল্পের সমাপ্তি, ওটা তার ডিটেকটিভ বিষয় নয় যে কে চুরি করলো বুঝতে পারলাম না, সেরকম তো নয়। ওই ব্যঞ্জনাটা আমাদের কাছে বারবার ফিরে ফিরে আসে, যে গল্পটার কাছে আমাদের গিয়ে আবার দাঁড়াতে হয়, সেই জীবনের ভাবনাটাকে আমাদের আবার গ্রহণ করতে হয়। তো ছোট গল্পের সেই বিষয়টা, ছোট গল্পের মধ্যে একটা জোরালো বিষয় যে সেটাতে চরিত্র অল্প থাকবে, এবং অনেক বেশি কাহিনী, শাখা কাহিনী, উপকাহিনী, যেগুলো উপন্যাসের মধ্যে ধারণ করা যায়, সেগুলো এখানে থাকবে না। এখানে কাহিনী একমুখী গতিতে এগোবে, এবং জীবনের কোনো একটা ঘটনা সেটার উপরে লেখক আলো ফেলবে, মানে অনেকটা বিন্দুতে সিন্ধু দর্শনের মতো, ওই জীবনের একটি বিশেষ ঘটনার প্রতিটিকে ফুটিয়ে তোলাই হচ্ছে ছোট গল্পকারের কাজ। এবং সেই আধুনিক সময় আমরা রবীন্দ্রনাথকে বলি যে তার হাতেই ছোট গল্পের সৃষ্টি এবং প্রথম শুরু হলো, সিদ্ধি লাভ। পরবর্তীকালে স্বাধীনতা পরবর্তী সময়ে যারা গল্প লিখছেন, মতিনন্দী তাদের মধ্যে অন্যতম, তো সেখানে আমরা দেখছি গল্পের আঙ্গিকে, শৈলীতে অনেক পরিবর্তন ঘটছে।
কিন্তু মূল কাঠামোটা মোটামুটি স্ট্রাকচারটা গড়নটা একই রয়েছে। কেননা সমাজ বিবর্তনের যত পালা ঘটে যাচ্ছে তত গল্পের মধ্যে তো রদবদল আসছে, এবং গল্প লেখকদের মধ্যেও কিন্তু নানা রূপান্তর ঘটছে, যেটা স্বাভাবিক। মানে তাদের মধ্যেও তো জন্মান্তর ঘটে যাচ্ছে, এইরকম উপপ্লব, এইরকম বিপ্লব, এরকম আন্দোলন, তাতে তো তারা খুব স্থিমিত থাকতে পাচ্ছেন না, তাদের মধ্যেও নানা রকমের রদবদল চলছে। তো সেই জন্য তাদের লেখার মধ্যেও তার প্রতিফলন ঘটতে বাধ্য। যেমন মতিনন্দী ওই 71-এর আন্দোলনের বিষয়কে কেন্দ্র করে এরম একটা গল্প লিখলেন সবাগার, যেখানে তার অভিপ্রায়টি স্পষ্ট যে তিনি ওই মধ্যবিত্ত সমাজ যারা আত্মসুখী, আত্মসুখের জন্য যারা কাউকেই ভোগের তাদের বস্তু করে তুলতে পারে, তো সেই রকম একটা মানুষের দিকে যেন তীর ছুড়লেন, তাদের দিকে যেন দেগে দিলেন যে তোমরা মানুষ হয়ে হয়তো নিঃশ্বাস নিচ্ছ কিন্তু তোমরা প্রকৃত মানুষ নও, তো তোমরা মানুষের সব। তো সেইভাবে আমরা বুঝতে পারি যে ছোট গল্পকারকে সংক্ষিপ্ত হতে হবে এবং ঘন পিনদ্ধ বিষয়টা নিয়ে গিয়ে কাহিনী শেষ করতে হবে। যেখানে এই বিষয়টা কি প্রশ্ন উত্তরের ক্ষেত্রেও হয়, যখন প্রশ্ন উত্তর লেখা হয় তখন কি উপন্যাসের ক্ষেত্রে এবং ছোট গল্পের ক্ষেত্রে পার্থক্যটা হয়ে যায়? সেটা আমরা আলোচনাটা আমরা বিস্তারিতই করতে বলি। যদি ধরো 15 নম্বরের প্রশ্ন থাকে, তাহলে উপন্যাসের ক্ষেত্রেও সে যতখানি দীর্ঘ লিখতে পারে ছোট গল্পের ক্ষেত্রেও লিখতে পারে। কারণ আলোচনার প্রসঙ্গ যখন আসবে, সে তখন ছোট গল্পকারের মনস্তত্ত্ব, কোন প্রসঙ্গে এই গল্প লেখা হলো, এবং ঘটনার গতিবিধি, তার শেষ পরিসমাপ্তি কতখানি উপযোগী, উপসংহার, এটা নিয়ে সেটা বড় হতেই পারে। মানে সেটা সমান সমানও হতে পারে। অনেক সময় উপন্যাসের ক্ষেত্রে যদি ওই শাখা কাহিনী উপকাহিনী নিয়ে অন্যরকম লিখতে হয় তাহলে হয়তো একটু বড় হতে পারে। নচেত দুটোরই আমরা বলতে পারি যে আয়তনের দিক থেকে দুটো উত্তরই সমান হতে পারে, তাতে কোনো সমস্যা ক্ষেত্রের হয় না। আচ্ছা, আমরা এর আগে যখন প্রথম প্রতিশ্রুতি আপনি পড়িয়েছিলেন তখন আমরা আপনি চরিত্রের উপর জোর দিয়েছিলেন যে প্রশ্ন আসতে পারে চরিত্রের উপরে, যে বিভিন্ন চরিত্র নিয়ে প্রশ্ন আসতে পারে। কাহিনীর যে গঠন সেটার উপরেই বেশি গুরুত্ব দিই। এখানে আমরা চরিত্রকে প্রথম থেকে শেষ অব্দি উপন্যাসের ক্ষেত্রে যেমন সুযোগ আছে, একটি মানুষ জন্মালো, সে বড় হলো, কি কি পরিস্থিতিতে তার নানা রকম ভাবনার অদল বদল ঘটছে, তারপরে তার জীবনে কি কি ঘটনা ঘটলো, এইভাবে যে কাহিনীর বিন্যাস সেটা তো ছোট গল্পে নেই। ছোট গল্পে একটা কোনো বিশেষ ঘটনার উপরে জোর দিয়ে লেখক লিখছেন, তার মধ্য দিয়ে চরিত্রের কিছুটা অংশ ফুটে উঠছে, পুরোপুরি নয়। সেক্ষেত্রে এখানে মুকুন্দ হতেই পারে, কিন্তু মানে আমি বলতে চাই উপন্যাসের ক্ষেত্রে চরিত্র নিয়ে আলোচনা অনেক বেশি হতে পারে, ছোট গল্পের ক্ষেত্রে সেই অর্থে অনেকটা কম। কারণ লেখক যখন লিখছেন তখন তার উদ্দেশ্যই থাকবে যে সেই বিষয়টাকে বড় করে তোলা, চরিত্রকে হয়তো বা নয়। নামকরণের ক্ষেত্রেও আমরা ছোট গল্পের কিন্তু চরিত্র নিয়ে আমরা দেখেছি, দেখিনি যে তা নয়, কিন্তু বেশিরভাগ গল্পের নামকরণের ক্ষেত্রে আমরা দেখবো ব্যঞ্জনাবাহী নামকরণ। ছুটি, রবীন্দ্রনাথেরও যদি ধরো ছুটি, মাল্যদাত, এরকম আর কি যদি আমরা ধরি, তাহলে এখানেও আমরা দেখ অন্য যে গল্পগুলো, একটি পিকনিকের মৃত্যু বা এরকম যে মতিনন্দীর অন্য গল্প, সেখানেও আমরা বুঝতে পারি যে সেই গল্পগুলোর মধ্যেও কিন্তু ওই ব্যঞ্জনাবাহী নামকরণের একটা প্রবণতা, যে চরিত্র সেখানে বেশি গুরুত্ব অতটা পাচ্ছে না যেরকম ভাবে উপন্যাসের ক্ষেত্রে আমরা, চরিত্র অবশ্যই আমাদের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একদমই, অনেক ধন্যবাদ দিদি। মানে আমি জানি না কতটা কমপ্লিট করা গেল। হ্যাঁ, ছোট গল্প বলে তো ছোট আলোচনার মাধ্যমে যেটা কমপ্লিট করা সম্ভব নয়, তুমি যতটা পসিবল হলো আমরা চেষ্টা করব। এই বিষয়টা নিয়ে যেটা মানে ওই রাজনৈতিক ওই ভাবাদর্শ বা ওই ভাবনাটা যে তিনি নকশালবাড়ি আন্দোলনকে সমর্থন করুন বা না করুন, এটা যে শেষ অব্দি ব্যর্থতার পর্যবসিত হওয়ার পিছনে এই যে মধ্যবিত্ত শ্রেণী যারা নিজেদের আত্মসুখটাকেই বড় করে দেখছে, তারা তাদের ছেলেকে এটাই শিক্ষা দিচ্ছে যে দরকার হলে মানে পুলিশের থানা থেকে বেরিয়ে আসতে গেলে বন্ধুদের গোপন ডেরার খবর দিয়ে তুমি নিজেকে রক্ষা করো,
তাহলে বন্ধুরা যদি তাতে মরেও যায় তুমি তো বেঁচে থাকবে, এই যদি হয় এবং এটাকেই তারা নিরাপদ যাপন ভাবছে, এই যে দৃষ্টিভঙ্গি এখানের মধ্যে গলদ রয়েছে, সেখানে বাইরে থেকে কোনো উপপ্লব কোনো বিপ্লব ঘটিয়ে সমাজ বদলে দেবার কথা যারা ভাবতো তারা যে আসলে একটা স্বপ্ন দেখতো, মতিনন্দী আসলে সেটাই বোঝাতে চেয়েছে যে তুমি পাল্টাবে কাকে, যে নিজের আত্মমর্যাদাকে বিসর্জন দিচ্ছে, যে নিজের বিবেককে বিসর্জন। সেক্ষেত্রে তো যদি সামাজিক প্রেক্ষাপটও আসতে পারে সভাগার সময়ের অবস্থা, এই গল্পের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট একসাথেই আসতে পারে, যেখানে এই মধ্যবিত্ত শ্রেণী তার পাশের গলিতেই ছেলে একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, সে ভাবছে যে না আমার এখানে দরকার নেই, মুকুন্দের মতো লোক শিপ্রার দিকে নজর দিচ্ছে, সে একটু রেশনের টাকা দিয়েছে বলে তার গায়ে হাত দিচ্ছে, এইভাবে যে মতিনন্দী মানে মানুষের ভেতরে যে কিভাবে দাঁত আর নোক আছে এবং তার সেটা যে সুযোগ পেলেই সেই দাঁত নোকটা বেরিয়ে আসে, এবং এই এই যে বাইরে রাজনৈতিক ডামাডোল চলছে সেখানে তারা ভাবছে যে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেই আমি নিরাপদ এবং বাইরে যা হচ্ছে হোক আমার ছেলে ভালো থাকবে, এই যে ভাবনা, তার ফলে মনুর মধ্যেও কিন্তু নানা রকম রিপার্কেশন হলো, যে মুকুন্দের ছেলে সেও ভাবলো যে বাবা বাবাই বাবার যখন চরিত্র স্খলন ঘটছে, কারণ সে একদিন সিঁড়ি দিয়ে উঠেছিল সে দেখেছিল যে বাবা ওই শিপ্রা নিচে ভাড়াটের বউকে মানে জাপটে ধরতে গেছে, সে দেখে কলেজ থেকে ফিরছিল সেটা দেখে তার মনের মধ্যে বীভৎস প্রতিক্রিয়া হলো, যদিও লেখক সেটার কোনো বিস্তারিত বিবরণ দিলেন না, শুধু লেখক এটাই বললেন যে মনু বাবাকে দোষারোপ করলো যে তুমি আমাকে করাপ্ট করেছো, মানে এই যে আমি সততার পথে গেলাম না, আমি যে পুলিশকে বললাম না যে আমি কিছু জানি না, আমি বন্ধুদের সাথে ছিলাম না আমি জানি না, এটুকু বলে যদি সে বেরিয়ে আসতে পারতো সেই ভালোটুকু সে দেখাতে পারলো না, তাকে কিছু পুলিশ বলবে এই ভয়ে, পুলিশ তাকে আটকে কিছু যন্ত্রণা দেবে অত্যাচার করবে এই ভয়েই কিন্তু সে বন্ধুদের কথাটা বলে নিজেকে রেহাই মানে পুলিশের হাত থেকে রেহাই পেতে চাইতো, কাজে এই যে মানে নিজের নিজেকে বাঁচাতে গিয়ে অন্যকে বিপন্ন করা বা অন্যের বিপন্নতার সুযোগ নিয়ে তাকে ভোগ করা, বাবা আর ছেলে এই দুজনেরই তো স্খলন ঘটলো, এবং এই স্খলনটা শুধু আর বাবা ছেলের মধ্যে রইল না, সমাজেও এটা রিলে রিলে রেসের মতো মানে খারাপটা এর থেকে এর আবার ওর থেকে চলতে গেল, তো সমাজে যখন এরকম ঘটনা ঘটছে সেখানে বাইরের সমাজ বিপ্লব কি এদেরকে বদলাতে পারবে যদি তারা মন থেকে বদলটা না চায়, তো লেখক এরকম একটা ভয়ঙ্কর প্রশ্নের সম্মুখীন আমাদের দাঁড় করিয়ে দেন যে এই বাইরের সোসাইটিতে ওই অনেক আন্দোলন করে সেই বিপ্লবটা একটু দূরবর্তী থেকে যায়, যদি এই সাধারণ মধ্যবিত্তের টিপিক্যাল ভালো থাকার যে একটা সৌধ তারা বানিয়ে রেখেছে যে বাবা আমি নিরাপদে আছি বাইরে যা ঘটছে ঘটুক, তো এই যে ভাবনাটার মধ্যেই একটা প্রচন্ড ভুল আছে ভ্রান্তি আছে সেটার দিকেই ইঙ্গিত করছেন মতিনন্দী, যে তুমি যদি এভাবে বেঁচে থাকো তাহলে সেটা মৃতদেহের মতো থাকা, সেটা মানুষের মতো বাঁচা নয়। অনেক ধন্যবাদ দিদি আমাদের অনুষ্ঠানে থাকার জন্য, আশা করবো আবারও পরবর্তী সময় আপনি আমাদের ক্লাস নেবেন, আমাদের ছাত্রছাত্রীরা আপনার দ্বারা উপকৃত হবে। আপাতত এখানেই শেষ হচ্ছে, আশা করি ছাত্রছাত্রীদের হয়তো একটু উপকার হয়েছে, মহুয়া তোমাকেও ধন্যবাদ, হাই নিউজকে ধন্যবাদ আমাকে এই মতিনন্দীর সভাগার বিষয়টি নিয়ে বলবার সুযোগ দেওয়ার জন্য, যদি আমার ছাত্রছাত্রীদের একটু উপকার হয় তাহলে আমার অনেক আমি কৃতার্থ বোধ করবো, আমার খুব ভালো লাগবে, তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করব। একদম আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, আপনারা এতক্ষণ দেখছিলেন NGAE Solutions হাই ক্লাসরুম, এখানেই শেষ করতে হচ্ছে সেই অনুষ্ঠান, আপনারা অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজ আর নির্ভীক বিরতি।